আদিয়া নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ দুইজন বৌদ্ধ ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারার একজনের বাড়ি হলদি হাগড়াছড়ির দিঘিনালাত, আর আরেকজনের বাড়ি হলদি রাঙ্গামাটি। ধর্ম গ্রহণের পর তারা নতুন মুসলিম নাম দেওয়া গিয়ে, একজনের নাম হলদি আব্দুর রহিম আর একজনের নাম হলদি সুলাইমান। আরা হতা হইলাম ইতারাল লয় নেতিজা সাকমা, এখন আব্দুর রহিম। আমার ইসলাম ধর্ম ভালো লাগছে, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমার ভাই কিছু কথা বলছিল, মানে বুঝাইছে ইসলাম ধর্ম কি গ্রহণ করলে কি হবে পরবর্তীকালে, এটা সত্য মিথ্যা এটা বুঝাইছে। আর বিপঞ্চাক চলমান, ইসলাম ধর্ম ভালো লাগে, সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আর হতা হইলাম জমিতে ফলে জামে মসজিদের হতিবুল লয়, যিনি ইতারারে হলমাপাড়ায় মুসলমান করাই। প্রত্যেক মানুষের মধ্যে ইসলাম গ্রহণ করার নাম ফরজ। আল্লাহ যেরকম জমিনের মালিক, এরকম আসমানেরও মালিক। আসমানের মধ্যে কোনো অমুসলিম নেই, সুতরাং জমিনের মধ্যে অমুসলিম থাকি ভুগিলে। আসমানের দিন আর জমিনের দিনের মধ্যে কোনো ফরক নেই। যারা আসমানের মধ্যে আছে ইতর ইসলাম গ্রহণ করছি, আর যারা জমিনত আছে ইতর ইসলাম গ্রহণ গরম ফরিব। ইয়ে নেই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আজ ইয়ে দুয়া চাকমা ইসলাম গ্রহণ করছি, আর তারার সাধুবাদ জানের, তারার মোবারকবাদ জানের, তারার ধন্যবাদ দিই, এবং তারার মাধ্যমে আরও মানুষ ইসলাম গ্রহণ করিব। এভাবে সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বোলবালা করুক, আল্লাহর দিন এবং আল্লাহর নাম উচ্চারিত হোক, সমস্ত জাহানের মানুষ আল্লাহ নবীর উম্মতে পরিণত হোক, ইয়ে নেই আল্লাহর কাছে কামনা। দেখ নিউজ, সি প্লাস টিভি।